সুমন্তর হাত কাঁপছে কেন রে? ওই দেখ বাড়া, কত ছোট বয়সে বিড়ি খাচ্ছে। তোর মুখের উপর একটা কথা বলবো? হ্যাঁ বল। তুই একটা বোকা চুদা, ও তো এত ছোটতে বিড়ি খায়, তুই তো এত বড় হয়ে এখনো গরুর দুধ খাস, বোকা চুদা। দাঁড়া আমি একটা বিড়ি নিয়েছি। চাচার সঙ্গে বকতে বকতে আমার গাঁড় জ্বলে গেল, আর তুই বিড়ি ধরাচ্ছিস মানে বুঝলি না? মালটা হ্যান্ডে এই মানে লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়। ঠিক আছে চ তাহলে ভিতর থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে চ আমরা ঘুরেই আসি চ। খাবো? আচ্ছা খাবি তো, চ আগে ঘুরে আসি। হ্যাঁ বাড়া, আমি কখন বললাম খাবো? হ্যাঁ বাড়া, তারা মুখে আসি। সুমন ওই তো ভূত। আবে ওটা ভূত না বনি, খ্যাপা চোদা। এই চল দাদারি। খাবো আজব ছেলে তো বাড়া, কথা বলে ছিড়ি নাই। অরিজিৎ দাদা তো আমার জন্য খাবার নিয়ে আসি। না না আমি এখানে দাঁড়াতে পারবো না। এই দাঁড়া দাঁড়া বস, তা ঘর মারা গিয়ে আমি ঘর চললাম। এই যাবি যখন ওকে নিয়ে যা। না না আমার আমি এখানেই ঠিক আছি। তাহলে চুপ থাক, গা জ্বলাস না, তো মেরে গাড় ভেঙে। ও কি লাগছে গাড় ফাটা। বাড়িতে তোর মা বোন নাই? হ্যারে জেরে আমি কি করলাম, আমাকে মেরে চলে গেল। তোর কানে কানে একটা কথা বলবো? কানে কানে না, কানে মুখে বল। গাড় মারাকা বলবো না, বেশ বল। একটা পাগলা চুদা, দোষ না করতে তুই মার খেয়ে গেলি। এতে হলো না, আরো দে। আবে বল যে পেট ভরে গেছে কিন্তু হজম হয়নি, একটা বিড়ি মেরে দে পেট ক্লিয়ার। আমার পকেটে বিড়ি নাই, চ কিনে নিয়ে আসি। চ সুমন বিড়ি কিনে নিয়ে আসি। চ চ তাহলে চ চ।